হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর দেখো সকাল সকাল আজকে ব্লগটি শুরু করে দিয়েছি আর এখন বাজে পনেরো সাতটার মতো প্রায় আর কালকে রাত্রিবেলা প্রচুর আকারে ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য প্রচুর পাতা পড়েছে তো অনেকটাই পাতা পড়েছিলো তাই এই ঝাড় দিতে অনেকটাই সময় লেগে গেছে আর ওইদিকে কিন্তু কিন্তু পাপান এখনও ঘুমিয়ে আছে ও এখনও ওঠেনি ওর বাবা আমি দুজনেই উঠে পড়েছি আর দেখো বাইরের ওদেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরের জানলাগুলো আগে খুলিয়ে নিচ্ছি সব সবকটি জানলা কিন্তু খুলব না তো কয়েকটাই খুলছি আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য চা করে নেব আর ওদিকে পাপান তো এখনও ঘুমোচ্ছে তো ওকে এখন ডাকবো না ওকে একটু পরেই ডাকবো তো চলো তাহলে আজকে সারাদিন কী কী রান্নাবান্না করছি কিভাবে সময়টা কাটাচ্ছি আজকে সারাদিন কিভাবে আমার দিনটা কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর দেখো আকাশে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে কখন যে বৃষ্টি নামবে তা বোঝাই যাচ্ছে না তো দেখো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছি আর রান্না আজকে রান্নাগুলো তোমাদের দেখালাম না এদিকে গাজার আলু ভাজা করেছি আর ওদিকে কচু এনেছিলো সে কচুর তরকারি করেছি আর এদিকে এখন মাছটা করে নেবো তো রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না তো তেমন কিছু করছি না তাই জন্য শেয়ারটাও করছি না আর এখন ফটাফট রান্নাটা করে নেব আর এই দেখো আমাদের রান্না বান্না করা কিন্তু হয়ে গেছে এখন পাপান আর আমি একটু খেলছি আর কি বলতে গেলে ওকেও একটু সময় দিতে হয় আর পাপান কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে ওর সকালে ব্রেকফাস্টও করা হয়েছে আমারও হয়ে গেছে তারপর দুজন মিলে এই কথা বলছি দেখো এখন ও আমাকে দেখাচ্ছে যে ওর হাতে একটা স্পট হয়েছে আমি ভেবেছিলাম যে প্রথমে যে ব্যথা পাইনি ও বলছে যে ব্যথা পেয়েছে তো তার যাই হোক ওষুধ ওষুধ এখন ওষুধ লাগিয়ে দাও বলছিল তারপরে একটা ক্রিম বার করে ক্রিমটা লাগিয়ে দিলাম কারণ ওটা তো ব্যথা পায়নি ওটা আর কি জাস্ট এমনি আর কি তো ক্রিমটাই লাগিয়ে দিলাম কি ওষুধ লাগাবো তো সেটাতেই সন্তুষ্ট আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সংসার প্রত্যেকের সংসার এক এক রকমের এক একজনের সংসার এক এক রকম তো প্রত্যেকের সংসারেই কিন্তু অভাব আসে আবার চলেও যায় অভাব অনটন যেমন আসবে তেমন আবার চলেও যাবে এটাই হচ্ছে সংসার তো সংসারে অভাব থাকবে হাসি থাকবে আনন্দ থাকবে সব কিছু মিলেই দুঃখ থাকবে সব কিছু মিলেই আমাদের মানিয়ে নিতে লাগবে এখন প্রায় বাজে সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা সাতটা নাগাদ তো আমার সন্ধ্যে ঠন্দে সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর ভাবলাম যে বিকেলে কিছু একটা করতে হবে তো কালকেও ভেবেছিলাম যে এই জিনিসটা করব বানাবো তো কালকে হয়নি তো আজকে আমি সকালবেলেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইদিকে রেসিপিটা তোমাদের দেখাবো তোমরা রেসিপিটা দেখে নিও আর এদিকে দেখো প্রচুর সবজি এনেছে ও বাজারে গিয়েছিল তো প্রচুর সবজি নিয়ে এসেছে সেগুলো গুছোতে যে আমার কত সময় লেগে গেছিলো তো আর এমনিতেও ফ্রিজে প্রচুর সবজি ছিল তারপরেও সবজি নিয়ে এসেছে তো ও তো সবসময় যেতে পারে না তাই হচ্ছে যখন যায় একবার বেশি করে নিয়ে এসে রেখে দেয় তো এত সবজি রাখবো কোথায় বলো তো দেখো মানে সারা ফ্রিজ আমার সবজিতে ভরে গেছিল তো দেখো বিকেলের রেসিপিটা হচ্ছে খুব খুবই সহজ একটা রেসিপি তোমরা চাইলে ইজি এটা বানিয়ে ফেলতে পারো আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ছোলার ঘুগনি তো তোমরা অনেকেই খেয়েছো এটা কিন্তু ছোলার ঘুগনি হবে না তো ছোলাটা জাস্ট দুটো পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু ছোলাটা একটু বেশি ছিল তো তোমরা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কিছু তেমন কিছু লাগেও না আর খেতেও কিন্তু বিকালের টিফিন হিসাবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ঘুগনি যদি বানানোর সময় না পাও মশলা বাটা বাটি যদি সময় না পাও তাহলে এভাবে চটপট তোমরা এই রেসিপিটা করে বিকেলে টিফিন করে নিতে পারো এই থাকো পেঁয়াজ লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ করা ছিল সেটা ম্যাশ করে নিয়েছি আছোলাগুলো দিয়ে তো এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এটা তোমরা গরম গরম খাবে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা রেসিপিটার বাড়িতে ট্রাই করবে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বিকেলে এটা বানিয়েছি চলো তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করি তোমাদের ব্লগটি দেখতে ভালো লাগবে তো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তো এখনকার মতো টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি